বাবা, ছোটর কিন্তু আজকে প্রথম রোজা, বেশি করে ফল নিয়ে আসো। ঠিক আছে বাবা, রাখি তাহলে। কষ্ট হচ্ছে ছোটু? না। কষ্ট হচ্ছে যে এই যে মুখটা একেবারে শুকিয়ে গেছে। ইফতারিতে কি খাবি? চাচা একটু দাঁড়ান। ভাই আমার একটা জুস, একটা কেক আর একটা বিস্কিট দিন তো। ভাইজান কত হয়েছে? এনেন, টাকাটা রাখেন। না ভাইয়া, সংযম করতে হয়, অন্যের কষ্ট বুঝতে হয়, আর মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। কি চাচা এত আস্তে চালান কেন? ইফতারি কি রাস্তায় করা লাগবে? সারাদিন রোজা রাখা, রিক্সা চালাইছি তো, শরীরে বল পাই না। এই রমজানে সংযম ও সহমর্মিতা ছড়িয়ে পড়ুক আমাদের সবার মাঝে। আসুন আমরা এই রমজান থেকে শিক্ষা গ্রহণ করে মানুষের কষ্ট বুঝে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে আবদ্ধ হই।